কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়িতে ভেসে এসেছে বিশাল একটি মৃত নীল তিমির। প্রাণীটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানাতে ময়নাতদন্ত করা হবে, তবে তিমির মৃত্যুর জন্য সমুদ্রের দূষণকে দায়ী করছেন পরিবেশবাদীরা। কক্সবাজার থেকে জানাচ্ছেন সরোরাজ মানিক। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। শুক্রবার জোয়ারের সময় বিশাল আকারের মৃত একটি নীল তিমি সাগর সৈকতে ভেসে আসে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে সৈকতে মৃত ডলফিন, কাসিম সহ নানা প্রাণী ভেসে আসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত যে সমুদ্রের বিভিন্ন আবর্জনা নিক্ষেপ, সেটাকে আমাদেরকে বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমরা বলব সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য আলাদা সমুদ্র কমিশন গঠন করার। ভেসে আসা তিমিটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 26 ফুট। 16 থেকে 17 বছর বয়সী তিমিটির ওজন আনুমানিক 5 টন বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সৈকতে দূষণ ছড়ানোর আগেই মৃত তিমিটি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে বিচরণ রয়েছে ব্রাইট ওয়েল জাতীয় পুরুষ জাতির এই তিমির। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর সাগরে দূষণের ফলে এইরকম তিমি সহ নানা প্রাণী মারা যাচ্ছে আর সাগর উপকূলে ভেসে আসছে। কি কারণে এসব প্রাণীর মৃত্যু হচ্ছে তার জন্য বিশদ গবেষণার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।